শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে জয় মণ্ডপ গবাদি পশুর হাট থেকে। যে হাটটি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগের উপজেলায়, তো এই হাটটি বসে প্রতি শুক্রবার এবং সোমবারে। তো আজকে আপনাদেরকে কিছু ছোট ছোট সার গরুর দাম জানানোর চেষ্টা করব, যেগুলো হচ্ছে সিন্ধি, শাহিওয়াল, দেশাল এবং ক্রস জাতের সার গরুগুলো। তো আমরা কথা বলছি বিক্রেতার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। কি নাম আপনার? ফজল আলী। ফজল আলী ভাই, গরু কয়টা নিয়ে আসছেন আজকে? 23টা। বাজারটা তো মাত্র শুরু হচ্ছে আর কি, এখনো তো আচ্ছা এখনো তো মানে বিক্রি হয় নাই। আচ্ছা যাক মাশাল্লাহ। তো আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাওয়া হচ্ছে? এর দাম চাইছি ভাই 42-43। সিন্ধি দেশাল। আচ্ছা তো বিক্রিটা কত? 37-38 এরকম হলে বিক্রি করবো আর কি। পরেরটা? পরেরটা দাম চাচ্ছি 52। এটার দাম 37। এনে এক একটা এক এক রকম দাম আর কি। পরেরটাও তাই, কারণ 500 ব্যবধান কিনা। এই গরুগুলো আপনি কোত্থেকে নিয়ে আসেন? বাজারটা কেমন মনে হচ্ছে? মানে মোকাম থেকে যে গরু কিনেন ওই জায়গায় বাড়তি? ওই জায়গায় বাড়তি, আমার ওই জায়গায় চাহিদা কম আর কি। লাভ লস হিসেব করে তো আর গরু হাট করা যায় না। ৪০-৪২-৪৫-৪০ এরকম আছে, 37-38-35। তো ভাইয়া, কারো যদি মনে করেন যে গরু লাগে, এরকম গরু প্রয়োজন হয়, তো তারা আপনার সাথে যোগাযোগ করে তো গরু নিতে পারবে? হ্যাঁ পারবো। একটু যোগাযোগ করার ফোন নাম্বার 06-04-09195-87। আমরা আরও কিছু গরু আছে যেগুলো একটু অ্যাভারেজ দাম জানার চেষ্টা করি, এইগুলোর অ্যাভারেজ কীরকম পড়বে? এই যে মনে করেন যারা এই গরু নিবে, আমরা কি এটা কি স্যালেন খাওয়া হচ্ছে নাকি? স্যালেন খাওয়া হইতেছে। কতর মধ্যে গরু পাওয়া যাবে, সর্বনিম্ন কত পাওয়া যাবে? সর্বনিম্ন মনে করেন 38 550। এরকম আমার এনে নাই না, ওইখানে 37-38 বলছি। নিম্ন তো 38, আর উপরে আছে 550। এছাড়াও কত থেকে পাওয়া যেতে পারে যদি ভবিষ্যতে, বা 30-এর মধ্যে কি কোনো গরু পাওয়া যায়? হ্যাঁ যাইবো, ওই রকম পাওয়া যাইবো, যেরকম বাজেট ওই রকম তো পাওয়া যাইবই। 30-25 হলেও কম যাইবো, যেরকম গরু ওই রকম টাকা। আচ্ছা, না কারো কোনো ক্রেতা যদি বলে যে আমার 30 করে 10টা গরু দেন বা 5টা গরু দেন, এটা সম্ভব? আমার জয় দিতে হইব, কষ্ট হলে দূর লাগবো। যদি সে ভাই বন্ধুর মর্যাদা রাখে তাহলে তো আমার কষ্ট করতে হইবে একটু। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা আপনাদেরকে কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম, যেগুলো হচ্ছে ক্রস, সিন্ধি, দেশাল এবং
এই শাহিওয়াল জাতের কিছু সার। তো এইগুলো যারা খুবই ছোট ছোট সার, এগুলো হয়তো যারা কিনবেন, ব্যাপারীর নাম্বার দেওয়া আছে প্রতিবেদনে, আপনারা এই ভিডিওতে যোগাযোগ করে আপনারা চাইলে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে গরু কিনতে পারেন। তো প্রতিবেদনটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।